আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গত ভিডিওতে আমরা এইচটিএমএল ব্লক এবং ইনলাইন মানে দুইটা ট্যাগের ডিফারেন্টেশন দেখছিলাম, যে ব্লক ট্যাগ কী এবং ইনলাইন ট্যাগ কী। তো পরবর্তীতে আমাদের আছে এইচটিএমএল ক্লাস। তো এইচটিএমএল ক্লাসেস কী? এখানে এইচটিএমএল ক্লাস হচ্ছে কি আমি আপনাকে একটু বোঝাই। এইটাও একটা অ্যাট্রিবিউট। এইচটিএমএল ক্লাস হচ্ছে একটি অ্যাট্রিবিউট। এখানে দেখেন লেখা আছে, দ্য এইচটিএমএল ক্লাসেস অ্যাট্রিবিউট ইজ ইউজ টু স্পেসিফাই এ ক্লাস ফর অ্যান এইচটিএমএল এলিমেন্ট। তো এটা সাধারণত কিসের জন্য ব্যবহার হয় আমি আপনাদের বলি। এইচটিএমএল এলিমেন্ট স্টাইল কিংবা মনে করেন স্ক্রিপ্ট প্রয়োগের জন্য, এই একটি ব্লক নির্ধারণ করার জন্য এইচটিএমএল ক্লাস অ্যাট্রিবিউটটি ব্যবহার করা হয়। একাধিক এলিমেন্টের ভেতরে আপনি একই স্টাইল যদি প্রয়োগ করতে চান, তার জন্যে ক্লাস অ্যাট্রিবিউটের ভেতরে আপনি একটা ক্লাস অ্যাড করে নিতে পারবেন। এবং সেটাতে যদি আপনি যে কোনো একটা স্টাইল দিয়ে দেন, লাইক আমরা এর আগে দেখেছিলাম যে আমরা একটা পি ট্যাগকে স্টাইল করার জন্য আমরা জাস্ট পি লিখে কে একটা কালার দিয়ে দিছিলাম। তো সেইটাতে কী হয়েছিল, যতগুলো পি ছিল আমাদের এই এর মধ্যে আমাদের বডির ভেতরে, প্রত্যেকটা পি এর কালার চেঞ্জ হয়ে গেছিলো। সো এখানে যদি আমি স্পেসিফিক কোনো মনে করেন দশটা পি আছে, দশটা পিকে দেখানে এখানে আমি একটু দেখাই। এখানে যাই আমরা, এখানে এই এই পিটারে বাদ দিয়ে দিই এবং সেম জাস্ট এখানে কী করবো, এখানে পাঁচটা পি লিখলাম। লেখার পর এখানে স্টাইলটা আমি অ্যাড করে নিই, স্টাইল দিয়ে নিলাম। এখন যদি আমি লিখি যে পি এর কালার কী হবে, কালার রেড। এখন এটা আমি ভিউ করি, প্রত্যেকটা টেক্সট কিন্তু রেড হয়ে গেছে। এখন আমি এখানে আরেকটা জিনিস দেখেন, প্রত্যেকটা টেক্সট কিন্তু রেড হয়ে গেছে। আমি যদি এটার মধ্যে একটা ক্লাস অ্যাড করি, ক্লাস অ্যাট্রিবিউটটা অ্যাড করে নিই ক্লাস। তো ক্লাস অ্যাট্রিবিউট অ্যাড করার নিয়মটাও সেম আগের অ্যাট্রিবিউটগুলোর মতোই, প্রত্যেকটা অ্যাট্রিবিউট সেট করারই নিয়ম কিন্তু সেম। তো এখানে ক্লাস অ্যাট্রিবিউট অ্যাড করে নিচ্ছি, অ্যাড করার মধ্যে যদি আমি এখন এখানে দিই বলি কালার, সরি আলহামদুলিল্লাহ, চেঞ্জ কালার। এটা যদি আমি আর নতুন একটা স্টাইল দিই, যেইগুলোর চেঞ্জ কালার মানে ইয়ে আছে, ক্লাস অ্যাড করা আছে, তার কালার হবে গ্রিন। এখন দেখি কি স্পেসিফিক একটার কালার চেঞ্জ হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি এখানে এই ধরনের কাজের জন্য আমরা ক্লাস ইউজ করতে পারি। ক্লাসটা হচ্ছে আমার একই, শুধু এই আমাদের স্টাইল ইউজ করার জন্য না, আমরা এখানে স্ক্রিপ্ট প্রয়োগ করতে পারি, এখানে আমরা কোনো ফাংশন রান করতে পারি, সেটার জন্য আমাদের ক্লাসটা ব্যবহার হয়। এবং এটার আরেকটা সুবিধা হচ্ছে কি, আমরা একই অ্যাট্রিবিউটের মধ্যে একটা ট্যাগের ভেতরেই আমরা মাল্টিপল ক্লাস ইউজ করতে পারি। এটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ জিনিস। এখন আমি এখানে দেখেন, আমি যদি এখানে লিখি যে ব্যাকগ্রাউন্ড যতগুলো পি আছে, বা আমি এখানে আরেকটা কালারই অ্যাড করে ক্লাস অ্যাড করে নিব প্রত্যেকটার ভেতরে, এটা করে ক্লাস অ্যাড করে নিই, দেখেন ক্লাস, এবং ক্লাস এখানে কালার দিই যে বিজি, এবং এইটাতেও দিব বিজি। প্রত্যেকটাতে আমি বিজি নামক একটা কালার ইউজ করব। তো পি এর ভেতরে এখানে জাস্ট দিব ডট। ক্লাস এবার দেওয়ার নিয়ম হচ্ছে ক্লাস ডিফাইন করার জন্য ডট ইউজ করতে হবে, ডট বিজি দিলাম। বিজির ভেতরে কী করবো, আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করে নিব। তো এখানে কালার দিচ্ছে রেড, মনে হয় লাগে এখানে ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিব, BSEKGROUN দি ব্যাকগ্রাউন্ড কী দিব, আমরা এখানে হেক্সাডেসিমালে দিই ডিডিডি এটাতে দিলাম। এখন হেক্সাডেসিমালে কি CSS লেখা ভুলে গেছেন? এত দ্রুত ভুলে গেলে কিন্তু আসলে চলবে না, আপনাদের এটা মনে রাখতে হবে যে হেক্সাডেসিমালে কীভাবে দেয়।
তো হেক্সাডেসিমালে আমি কিন্তু এখানে কালার প্রয়োগ করছি, এবং এইটাতে দেখেন চেঞ্জ কালার, চেঞ্জ কালারের ভিতরে আমি এটার কি দেবো ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাড করি। BSCKGROUND ব্যাকগ্রাউন্ড দিব কি এটার রেড। এবার দেখেন কি হচ্ছে, প্রথমটার ব্যাকগ্রাউন্ড কালার রেড হয়ে গেছে। এটার কারণ কি, আমি এইখানে লিখছি দেখেন যে বিজি কালার যেটা আছে, বিজি কালারটা কি হচ্ছে সবগুলা বিজি কালারের বিজি যতগুলো ক্লাস আছে প্রত্যেকটার জন্যে আপনার কি ব্যাকগ্রাউন্ড হবে হচ্ছে গ্রে কালারে, মানে ট্রিপল ডি দিয়ে যেই কালারটা আসে সেই কালারের আমাদের একটা ব্যাকগ্রাউন্ড আসবে। বাট আমি তারপরে ওটার ভিতরে আরেকটা ক্লাস ইউজ করছি যেটাতে আমি বলছি কি যে ব্যাকগ্রাউন্ড কালার রেড হবে। এখানে সে কী করছে, বিজি কালারটাকে ওভাররাইট করে এখানে ব্যাকগ্রাউন্ড কালারকে রেড করে দিয়েছে। এখন দেখেন আমরা এইখানে আরেকটা জিনিস করতে পারি, এখানে আমার ব্যাকগ্রাউন্ড কালার রেড না করে আমি এখানে কালার দেবো হোয়াইট, কালার হোয়াইট হোয়াইট। এবার দেখেন কি হয়, প্রত্যেকটার কালার কিন্তু সাদা আছে, এটার কালার কি হয়েছে কালো আছে, এটার কালার কিন্তু সাদা হয়ে গেছে। তো এইটার মধ্যে এইটার কারণ কি, এখানে দুইটা দুইটা ক্লাস রাখছি, প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা আলাদা এখানে কি করতে পারি সরি স্টাইল ইউজ করতে পারি, স্ক্রিপ্ট ইউজ করতে পারি। তো প্রত্যেকটার জন্য আমি আলাদা প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা আলাদা স্ক্রিপ্ট তৈরি করতে পারি। এখানে আর সব থেকে বড় মানে সুবিধা যেটা, যেখানে আমি এক জায়গায় শুধু ব্যাকগ্রাউন্ড কালারটা লিখে দিছি, এক লাইনে একটা ব্যাকগ্রাউন্ড কালার লিখে দিছি, এবং এই ক্লাসটা যত জায়গায় আমি ব্যবহার করব প্রত্যেকটা জায়গাতে আমার এই ব্যাকগ্রাউন্ড কালার ইউজ হবে। এটা হচ্ছে সব থেকে বড়, যে এক জায়গায় আমরা ওই একটা ক্লাসের জন্য সিএসএস লিখে রাখছি, এটা আমি যত জায়গায় আমার একটা ওয়েব পেজের মধ্যে যদি আমি 100 জায়গায় সেই বা 1000 জায়গায় যদি আমি ওই একই ক্লাস ইউজ করি, তো আমার প্রত্যেকটা জায়গাতে একই ব্যাকগ্রাউন্ড কালার আসবে। এটা হচ্ছে সব থেকে বড় সুবিধা, এবং প্রত্যেকটা স্টাইলটাই সেইভাবেই হয়, একটা ক্লাসে অ্যাপ্লাই করলে প্রত্যেক সেই ক্লাসটা শুধু যদি আমি অ্যাপ্লাই করি সেক্ষেত্রে সেই ফাংশন ওইখানে বা সেই কালার বা সেই স্টাইল ওই জায়গাতে অ্যাপ্লাই হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে ক্লাসটা কেন ব্যবহার করা হয় এবং ক্লাস কতটা ইম্পর্ট্যান্ট। ক্লাসটা কিন্তু একদম মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যেটা আপনার ওয়েবসাইটকে ডিজাইন করার জন্য মানে এটা লাগবে, এটা ছাড়া কোনোভাবেই সম্ভব না, কোনোভাবেই সম্ভব না বললে ভুল হবে। এখানে আইডি দিয়ে করতে পারবেন, তো আইডি দিয়ে করলে এর থেকে কিছু সমস্যা তৈরি হবে যেটা আপনার আমি পরবর্তীতে বোঝাবো। মানে আপনার এই ক্লাস জিনিসটা আপনার 100% লাগবে, আপনার ওয়েব ডিজাইন ক্যারিয়ারে 100% ক্লাসটা লাগবে। সো আপনার ক্লাস নিয়ে একটু পরে আরও লেখাপড়া করে নেবেন, যে এই W3Skill গিয়ে নিজে পড়বেন, একটা ভালো করে একদম ডকুমেন্টেশনটা পড়বেন, আরও ভালো বুঝতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আমরা HTML আইডি নিয়ে কথা বলবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।